কি দেখছেন কি টাউন মশাই সব ঠিক আছে তো রানীমা ঠাকুর ঘরে বসে মিথ্যা ভাষণ দিতে পারবো না জাতিকার প্রথম সন্তান বড়ই স্বল্পায়ু কোয়েশ্চন কি আপনি সন্তান স্বল্পায়ু জাগ বাবু পাপের হাত থেকে রঘুনাথই মুক্তি দিলেন আমাকে আর নষ্ট টষ্ট করতে হবে না বাচ্চাই যদি না বাঁচে তাহলে আর কিসের ভয় সম্পত্তির ভাগ অবধি সে তো মেচেই থাকবে মশাই আপনি তো একটু আগে কয়েছিলেন বিপদ কাটানো যাবে তার উপায় আছে দেখুন নে উপায় তো আছে রানীমা ওই ওই মাথার উপর যিনি আছেন যার ইচ্ছায় জগৎ সংসার চলে তিনি তো সব থেকে বড় উপায় আপনি কৃপাময় ঈশ্বরকে ডাকুন উনি নিশ্চয়ই কৃপা করবেন ওনার আশীর্বাদই তো সব থেকে বড় আপনি আপনার কন্যার ভালো করে যত্ন আত্তি করুন সব সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে রঘুবীর এখন তুমি বর্ষা রঘুবীর আমার মেয়েটা এত কাল বাদে আশায় বুক বেঁধেছে তার মন এমন ভাবে ভেঙে যেতে দিও নে তুমি রঘুবীর এমন ভাবে ভেঙে যেতে দিও নে রক্ষে করো রঘু রক্ষে করো সময় একটু পা ফোলে কোমরে বেদনা হয় এই যে তেল মালিশ করে দিচ্ছি এই তেল মালিশ করে দিলে আরাম পাবে বুঝলে চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এইবারে রেহে সে চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে
নয় ফেল না তোর বড়ি খাড়া দিয়ে চচড়ি ডাল না ফুল বই ধোকা বড়ি সে তো নয় ফেল না দিশি দম ঝোল ঝাল ঘণ্ট ছিচকি সাথে ভরবে যে পেট মন ভরবে সাথে ভরবে যে পেট অন্ন পরে না সেজে করা হাত খুন্তিতে অন্ন পরে না সেজে করা হাত খুন্তিতে রসনার রসেতে বাধা আছে রান্নায় পুরুষের মনটি রমণী হাতের গুণে বাধা থাক জোরে থাক নানা বাসনা আনন্দের সময় মেজো কুকিটা থাকলে কত ভালো হতো বল দেখিনি হ্যাঁ গো দিদি কি আর করবো বলো সজুটার শরীরটা আবার খারাপ করেছে তাই আমি আসতে মানা করলো ঋতু বদলানোর সময় বাচ্চাদের একটু ঠান্ডা না খে হ্যাঁ আমি তাই ওকে পথে বার করতে বারণ করলুম গো তাড়াতাড়ি যাও দেখেনি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ ও বাতাসি দিদি ওগুলো রেখে দাও দেখিনি ওইখানে রাখো এইখানে রাখো এইখানে রাখো আচ্ছা মুখটা মুখটা তো এখন এলো নি ও বাতাস দিদি এগুলো ছেড়ে এখন মুখদার কাছে যাও তো কিনে কত দূরে আছে দেখো যাও 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 তাড়াতাড়ি করো চাদর পাতা হয়ে গেছে তোমার আরে তাড়াতাড়ি এসো এগুলো রাখো এখানে তাড়াতাড়ি করো তুমি চাদর ছেড়ে ওইখানে যাও গরম জল নিয়ে এসো যাও তাড়াতাড়ি করো কোথায় গেল গরম জল নিয়ে এখনো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এত দেরি করছো কেন হাত চালাও সবাই ওখানে রাখো যাও 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 তাড়াতাড়ি করো করুণা এত দেরি হচ্ছে কেন ওদের মক্কোদা তুমি এই দিকটা দেখে না আমি ওই দিকটা গিয়ে দেখি করুণা কত দূর সাবধানে শোন আমাদের সকলের এমন দিন এসেছে পেত্তম পেত্তম ভয় করে কিন্তু দেখবি ব্যাটার মুখ দেখলে সব ভয় চলে যাবে তুই এখন টাউরের কাছে প্রার্থনা কর তোর যেন চাঁদ পানা ব্যাটা হয় কেমন আয় সাবধানে আয় শোন সেজে কুকি পদ্ম ঠিক কথাই কয়েছে ভালো করে ঠাউরের নাম কর বুঝলি
তোর বেটা যাতে বেঁচে বর্তে থাকে। কিছু মনে করিস না, তোর আবার কুষ্ঠিতে ফাঁড়া আছে কিনা। বেটা তো স্বল্পায়ু। কেন এইভাবে শেষ দিকে ভয় দেখাচ্ছ? আমি আমি ভয় দেখাচ্ছি? আমি কোথায় ভয় দেখালুম রে? আমি তো আমি কথাখানা শুনলুম, তাই কয়ে দিলুম যাতে ও ভালো করে ঠাউরকে ডাকতে পারে। সবকিছুতেই আমার দোষ দেখিস তাই না? যত ভাবি কিছু কইব না, তবু কয়ে ফেলি। তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, মেয়েটাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে রেখেছিস আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিস? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই পদ্ম? সন্তানকে কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। পেছনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু সে বাঁচবে। ঠাউর, তুমি আমার আয়ু আমার সন্তানকে দিও, দিব্য জীবন হবে তার। একটু সহ্য কর, এই সময় এমন একটু কষ্ট হয় মা, কিন্তু সন্তানের মুখ দেখার পর সব কষ্ট চলে যায় মা। আর একটু সহ্য কর মা, সব ঠিক হয়ে যাবে। করবে বৌরানি, এই যন্ত্রণা তো মেয়েদের বারে বারে ঘুরে ফিরে আসে। তুমি এবার একটু বাইরে যাও দেখিনি বৌরানি, তোমাকে দেখে শেষদি ঠাকুরুন আরো কাতর হয়ে যাচ্ছে। বেটার জন্ম দেবে বলে কথা, একটু তো কষ্ট সহ্য করতেই হবে। ও মেয়েদেরই তো এরকম যন্ত্রণা সহ্য করতে হয়, এই যন্ত্রণার মধ্যে তো মেয়েদের এত আনন্দ গো। মেয়ে বলে কি তারা মানুষ নয়? তাদের কি যন্ত্রণা নেই? মা হওয়া যে কি কষ্টে তা তো তুমি আমি সকলে জানি। তবে এ অবশ্যই ঠিক, এ যন্ত্রণার মধ্যে সুখও আছে মা। ও মা, তোর কোনো চিন্তে নেই মা, আমি তো আছি, কোনো চিন্তে নেই। যাও, আমি দেখছি, যাও। ও মা, তুই তুই বেরিয়ে এলি যে, মুখ কোদায় কি কইলো? মুখ কোদায় কইলো বাইরে যেতে, এখন তো সবকিছু ওরই হাতে। ও কইলো ব্যাটাই হবে, সে যাই হোক দিদি, মা আর বাচ্চা সুস্থ থাকলেই আমি শান্তি পাই। মোকদা বারণ করেছে, বাড়ির নখ থাকলে অসুবিধা হবে। দেখো আবার কি হয়। নতুন ধর্মশাই যা কইছিলেন শুনলুম, আমার তো খুব ভয় করছে। ছোট করি মা, দয়া করে আপনি এসব কথা এখন বন্ধ করুন। আমলো যা, আমার কথাতে কি এসে যায়? কিছু মনে করো না, ওর ভাগ্যিতে যা আছে তাই হবে। আমি শুধু কইছি ব্যাটা ব্যাটা করে এখন তে কত নেচনে। জ্যাঠামশাই এসো বাবা, মথুর এসো এসো। বাবা আমি জানি এই সময় একটু চিন্তা হয়, কিন্তু তাও বলবো একটু শান্ত হয়ে বসো। দেখো এই সময় আমাদের সুখবরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আশা করছি সব কিছু নির্বিঘ্নে হয়ে যাবে। মথুর, আমার মন বলছে দেখবে সব ঠিকঠাকই হবে। জানো তো বাবা,
আমি ভেবেছিলাম একজন মিডওয়াইফের ব্যবস্থা করব, কিন্তু সবকিছু এমন তাড়াহুড়ো করে হয়ে গেল যে কথা বলার সুযোগখানেই পেলাম না। বাবা মশাই, আরে খুব শিগগিরই দেখবেন কুমারী সুখবরটা নিয়ে এলো বলে। হ্যাঁ মথুর, কেন এত চিন্তা করছো বলো তো? আরে বলছি না, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করো না। আসলে করুণা একটু দুর্বল কি না, কদিন আগে একটা অসুখ থেকে উঠলো, তাই একটু ভয় পাচ্ছে এই আর কি। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ব্যাটা হোক বা মেয়েই হোক, এবারে কিন্তু খুব ধুমধাম করে অন্নপ্রাশন করতে হবে, কি বলেন প্যারিবাবু? একদম একদম। আর আমি কিন্তু সব আয়োজন করব। বেশ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই হবে, এই বাড়িতে বড় করে উৎসব হবে, এবার আমি বড় করে গানের আসর করব। আপনি তো তার বাবা, বলুন না আপনি পারবেন না, আপনি পারবেন না আপনার ব্যাটাকে রক্ষা করতে, বলুন না আপনি পারবেন না। মেয়েটা এত কষ্ট পাচ্ছে কেন? জানোই তো বড় মা, সেজকুকি একটু দুর্বল, তাই হয়তো এত যন্ত্রণা সহ্য করতে পারছে না। ব্যাটাই হয়েছে গো, কিন্তু ব্যাটা তো খুব দুর্বল। আমি গিয়ে আগে বাইরে কাপড়খানা দিই, সবাই বড় চিন্তে করছে গো। মুক্ত তুই তাক, আমি যাচ্ছি। আহা, তোমরা আমার কথা বুঝতে পারছো না গো, এ ব্যাটা বাঁচলে হয়, এ তো কাঁদছে নে, শ্বাস নেবে কি করে? আস্তে আস্তে, কি উঠছো কেন? আস্তে, ওকে একটু দাও না গো আমার কাছে, ওর মুখখানে একটু দেখতে দাও না গো আমায়, দাও না ওকে, দাও দাও। সাবধান সাবধান ধরো, ওর কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না ওর। তোমরা দেখো, তোমরা দেখো, ও শ্বাস নিচ্ছে, দেখো না তোমরা, ও শ্বাস নিচ্ছে, দেখো এই দেখো, শ্বাস নিচ্ছে, ও শ্বাস নিচ্ছে। কি ব্যাটা হয়েছে? করুণা সুস্থ আছে তো? জয় রঘুবীর, জয় রঘুবীর। আরে চটকু কি এমন একারে শোকাব, সবাইকে মিষ্টি আসবে। আরে কত খবর দে, আমি যাই যাই যাই, তাড়াতাড়ি কর, আমি বরং মথুর বাবুকে গিয়ে খবর কান। যাও মা যাও, দিদি দিদি, করুণার ব্যাটা হয়েছে গো দিদি। এত কষ্টে যাকে এনে দিলে তাকে কেড়ে নিও না, তাও তাকে কেড়ে নিও না, তুমি আমার পরাণ নিয়ে নাও, কিন্তু আমার ব্যাটাকে তুমি বাঁচিয়ে রাখো। তোর এসব কি কথা বলছো দিঠাউরুন? থামো তো, বৌরানী শুনলে কত কষ্ট পাবে বলো তো। খবরদার, আঁতুর ঘরে বসে এসব কথা একদম বলবে নে। মক্কদা, তোমার না শোনার আর পাওয়ার কথা? এই নাও, পরে না হয় নতুন। কি হলো, নেবে নে? নিতে পারলে তো খুশি হতাম বৌরানী মা, কিন্তু ব্যাটা যে বড় ছোট, গিয়ে দেখো। বাচ্চারা ছোট হলে বুঝি ওরা আর বাঁচে না।
বাঁচবে।